কলকাতা থেকে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। এসে পৌঁছলাম গদখালি, সুন্দরবনের প্রবেশদ্বার। আমি যাব গোসাবা এই নদী পার হয়ে। বেশিরভাগ মানুষ সুন্দরবন আসেন বাঘ দেখার উদ্দেশ্যে। আমি এবার জঙ্গলে যাব না, এবার ঘুরে বেড়াবো সুন্দরবনের দ্বীপে হাটে বাজারে। এই হচ্ছে গোসাবার ব্যস্ত ঘাট। কলকাতা থেকে আসে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র এই ঘাটে, আবার এই ঘাট থেকেই কলকাতাতে যায় মাছ কাঁকড়া ও সবজি। নৌকো থেকে গোসাবার নৌকো ঘাটে নেমে হাঁটা শুরু করলাম। যাব গোসাবার সব থেকে বড় মাছের বাজারে, কথা বলবো মাছ বিক্রেতাদের সঙ্গে। এই হচ্ছে গোসাবার সবজি বাজার, ঠিক এর পাশেই রয়েছে বৃহৎ মাছের বাজার। ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় এই মাছের বাজার। কই মাছ কত করে বললেন দাদা? 120 টাকা কেজি। 120 টাকা কিলো। আর এই সরপুটি? সরপুটি এগুলো 12 টাকা স্যার। 12 টাকা স্যার। 120 টাকা কিলো। একই দাম স্যার? একই দাম স্যার। কোন একই দাম? আচ্ছা। এই পাঁচটা গুলো কত করে দাদা? 25 টাকা স্যার। আচ্ছা। আর এই ছোট দাঁত নে? ছোট দাঁত নে 20 টাকা। ছোট দাঁত নে 20 টাকা স্যার। আচ্ছা আচ্ছা। আর এটা কি মাছ আছে? রূপচাঁদ। রূপচাঁদ কত করে এটা? 150 টাকা। বলতে এই চিংড়ির দামটা কত ছিল জানো? 400 টাকা না 350। 400 টাকা কিলো। আর এটা এটা 350 টাকা এই চিংড়ি, তাই তো? এগুলো কি বাগদা? এগুলো গলদা চিংড়ি না? আচ্ছা। আর এই ভেটকি ছিল 300 টাকা না? দাদা এই ভেটকি মাছের কি দাম আছে? ভেটকি মাছটা 500 টাকা কিলো। এটা কত কিলো ওজন হবে? একটা 5 কিলো। ভালো হচ্ছে না তো? এ ভাই ভেটকি মাছ কত করে? কত করে ভেটকি মাছ? 500 টাকা কিলো। আর এই ছোটো ভেটকিগুলো? 300 টাকা। দিদি এগুলো কি গলদা চিংড়ি? কত করে এগুলো? এটা 600 টাকা। আর এটা 650 টাকা। আর এটা 500। আর এই দাঁত নে, দাঁত নে 200 টাকা কিলো। আর এটা কি মাছ? এটা কি মাছ? 300 টাকা। আচ্ছা এটা কি অন্ধের মাছ না এখানকার? লোকাল এখানকার। আচ্ছা লোকাল রুই মাছ, তাই তো? এটা কত করে কিলো দিদি? 180 টাকা। ভেটকি
রুচা কত করে? 100 টাকা কিলো। আর সরপুটি? আর আমদি? 50 টাকা কিলো। দিদি ট্যাংরা কত করে? 25 টাকা। সব মানে 250 টাকা কিলো? এগুলো পুকুরের ট্যাংরা না? আচ্ছা আচ্ছা। আর এই দাঁতনে 200 টাকা। ছোট চিংড়িগুলো কত করে? মানে 350 টাকা কিলো। এটা কি চিংড়ি? হরিণা চিংড়ি। আচ্ছা, দিদি এই চিংড়িগুলো কত করে? ছোটো ছোটো চিংড়িগুলো 30 টাকা। দিদি এগুলো কি বাটা মাছ? কত করে দিদি? 15 টাকা শ, মানে 150 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। দিদি এটা কি মাছ? এটা ভেসা মাছ বলে। ভেসা মাছ কত করে? এটা 300 করে 20 টাকা। 300 টাকা। আর আমদি? 300 করে 250। দাম কম আছে? কম, সস্তা আছে, কম আছে। দিদি এটা কি মাছ? এটা রূপা পাটি। দাম কত?
যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।